প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি মধুমতি ব্যাংক পিএলসি ডিপিএস রেট 2024 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই মধুমতি ব্যাংকে আপনারা যদি 2024 সালে এসে ডিপিএস করেন, সেই ক্ষেত্রে কত বছর মেয়াদি আপনারা করতে পারবেন এবং কত বছরের জন্য কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে এবং মেয়াদ শেষে আপনি কত টাকা পাবেন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। তাই আপনারা যারা গ্রিন জোনে থাকা মধুমতি ব্যাংকের ডিপিএস রেট 2024 সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন, ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। ফার্স্ট অফ অল, আমরা যদি এই মধুমতি ব্যাংক পিএলসির ডিপোজিট স্কিমের মেয়াদকাল দেখি, এইখানে আমরা দেখতে পাচ্ছি এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর, ছয় বছর, সাত বছর, আট বছর, নয় বছর এবং দশ বছর। দেখেন, এখানে কিন্তু বিশাল একটি সুবিধা আমরা দেখতে পাচ্ছি। এক বছর থেকে শুরু করে পর্যায়ক্রমে দশ বছর পর্যন্ত তাদের মেয়াদকাল রেখেছে। সো এক বছরের ক্ষেত্রে তারা মুনাফা প্রদান করছে 10%, দুই বছরের ক্ষেত্রে 10.25%, তিন বছরের ক্ষেত্রে 10.50%, চার বছরের 10.75%, পাঁচ বছরে 11%, ছয় বছরে 11.25%, সাত বছরে 11.25%, আট বছরে 11.25%, নয় বছরে 11.25% এবং দশ বছরে 11.50%। অর্থাৎ সর্বোচ্চ তারা মুনাফা প্রদান করছে 10 বছরের ক্ষেত্রে 11.50% হারে ডিপিএস এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে দেখেন, আমরা যদি কিস্তির পরিমাণ দেখি, 500 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত আমি যে চারটি আপনাদের সাথে শেয়ার করেছি। সো 500 টাকা আপনি যদি প্রতি মাসে জমা করে এক বছর মেয়াদের জন্য আপনি একটি ডিপিএস করেন, সেই ক্ষেত্রে আপনার মূল টাকা জমা হবে এক বছরে, যেহেতু আপনার টাকা জমা হবে 6,000 টাকা এবং আপনি মোট টাকা পাবেন 6,329 টাকা। দুই বছরের ক্ষেত্রে আপনি পাবেন 13,332 টাকা, তিন বছরের ক্ষেত্রে 21,124 টাকা, চার বছরের ক্ষেত্রে 29,836 টাকা, পাঁচ বছরের ক্ষেত্রে 39,623 টাকা, ছয় বছরের ক্ষেত্রে 50,666 টাকা, সাত বছরের ক্ষেত্রে 62,619 টাকা, আট বছরের ক্ষেত্রে 75,846 টাকা এবং নয় বছরের ক্ষেত্রে 90,472 টাকা এবং দশ বছরে 1,08,025 টাকা। অর্থাৎ মান্থলি আপনি মাত্র 500 টাকা জমা করে দশ বছর শেষে আপনি মোট টাকা পাবেন 1,08,025 টাকা। তো দর্শক, এইখানে দেখতে পাচ্ছেন 1,000, 1,500, 2,000, 2,500, 3,000, 3,500, 4,000, 4,500 এবং 5,000 টাকার যে স্কিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন প্রত্যেকটা স্কিমেরই পাশে সেই মুনাফা আমি উল্লেখ করেছি। সো আমি যদি ভিডিওতে প্রত্যেকটা স্কিম সম্পর্কে বলতে চাই, অর্থাৎ প্রত্যেকটা কিস্তির অ্যামাউন্ট সম্পর্কে বলতে চাই, তাহলে ভিডিওটি কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। ফাইনালি 5,000 টাকা জমা করে আপনারা যদি মধুমতি ব্যাংকে ডিপিএস করেন, অর্থাৎ মান্থলি আপনি 5,000 টাকা জমা করবেন, সেই ক্ষেত্রে এক বছর পরে আপনি মোট টাকা পাবেন লাভসহ এবং আপনার জমাকৃত টাকা সহ আপনি টাকা পাবেন 63,285 টাকা। দুই বছরের জন্য করলে আপনি পাবেন 1,33,325 টাকা, তিন বছরের করলে আপনি পাবেন 2,11,245 টাকা, চার বছরের করলে আপনি পাবেন 2,98,365 টাকা, পাঁচ বছরের জন্য আপনি করলে পাবেন 3,96,230 টাকা, ছয় বছরের জন্য করলে আপনি পাবেন 5,06,660 টাকা, সাত বছরের জন্য করলে আপনি পাবেন 6,26,190 টাকা, আট বছরের জন্য করলে আপনি পাবেন 7,98,465 টাকা, নয় বছরের জন্য করলে আপনি পাবেন 9,04,725 টাকা এবং দশ বছরের জন্য করলে আপনি পাবেন 10,80,250 টাকা। আপনি মান্থলি কত টাকা জমা করে ডিপিএসটি ওপেন করতে চাচ্ছেন, দয়া করে আপনি চার্টটি এখান থেকে একটু দেখে নেওয়ার অনুরোধ করছি। তো দর্শক, আপনারা যারা মধুমতি ব্যাংকে ডিপিএস করতে চাচ্ছেন, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কার্যকর একটি ভিডিও হয়েছে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্টস, এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।